পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত আসক্ত এই পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষমান সোমান লক্ষণ কয় শ্রেণীর মানুষ আর আওয়াজ করে জোরে কন্যা পাঁচটা শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবে মাত্র পাঁচজন আমলকারী ব্যক্তি পাঁচটা আমলকারী ব্যক্তি এই পাঁচটা গুণ যাদের তিলের ভিতরে থাকবে আল্লাহ পাকবুল আলমিনের নবী ডাক্তা বলছেন এদের জন্য জান্নাত রেডি হয়ে থাকবে বান্দা কবরে ঢুকবে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে তাকে কবুল করবে আর একটু জোরে কন এক নাম্বার হলো যারা বেশি বেশি আল্লাহ পাকবুল আলমিনের পবিত্র কোরআনুল কারিম তালাবাদ করবে আল্লাহ শুক্রবারে কয় শনিবারে কয় যারা জারা কর নাই আর একবার জোরে মারে এক নাম্বারে কারা তিলা কোরআন যেই সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আল পবিত্র কোরআন কারীম কারিফ তালবাদ করবে আর একবার সোভান আল্লাহ মন দুই নাম্বার ও হাফ লিসান ওই সমস্ত মানুষ যারা একজন অপরজনের বদনাম করা থেকে নিজে নিজেরা বিরত থাকবে আমাদের বাংলাদেশে তাষ্টল শরীফ আছে না নাই কোরআন শরীফ যেমন চার্স্টল শরীফ আসেনি বাংলাদেশের ভিতরে দেখবেন যে চারটল শরীফি ডাক্তারের অভাব নাই ইঞ্জিনিয়ারের অভাব নাই উকিলের অভাব নাই আপনি একটা কথা ব্যথা প্যারাসিটাম আসে না আর দেখবেন যত আলোচনা অমুকের অমুক কি করলো অমুকের অমুক জায়গায় ঠিক করে নাই এটা করছে ওটা করছে আরে আলোচনা পৃথিবীর সব আলোচনা চার্টলের ভিতরে চলে কথা ঠিক কিনা আসেনি আসেনি তারা জান্নাতে যাবে বিশ্বনবী ডাকদা কয় ওই সমস্ত মানুষ যারা একজন অপর জনের আলোচনা সমালোচনা থেকে বিরত থাকবে এ বন্ধু ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই বলেন এ মানুষ সমালোচনা যদি করতে মন চায় সমালোচনা করো নিজের মা বাবার সমান আল্লাহ এবার যদি বলেন হজুর সমালোচনা মা বাবার কি করতে কয় কেননা এই যে হুজুর এখানে বসে আছে আমাদের টাঙ্গাইলের মুরব্বী একজন মানুষ যদি মনে করে না আমি আমি যদি দূরে যাই এই হুজুরের নামে সমালোচনাগুলো করি আমি এই কোরআনের মা ফিলে বৈশা নামাজ পইরা কোরআন পইরা যা জীবনে কামাইছি আমার আমল নামা গুলা খইতে খইতে খালি হুজুরের আমল নামায় যায় জমাইব সোমার নাকলা এখন চাষটল শরীফে বইসা জীবনে নামাজি পড়ছেন তিন একবার মাত্র দুইটা টাকা দান করছেন আপনি চাষটলে বৈশা যে আমল করছেন তার সাইডে পাঁচ ডবল আপনি সমালোচনা করতে থাকেন তার মানে আল্লাহর কাছে আপনি নেকিগুলা ঋণ থাকেন ঋণ মানে করতে দেরি মোবাইলে যেমনে টাকা করছ আনলে ভরার লগে লগে যেমনে নিয়ে যায় আপনি চাষলে সমালোচনা করি আল্লাহর কাছে ঋণ আপনি গুলার ঋণ থাকেন মানে আপনার জিন্দিগিতে যা আমল আপনি করছেন সব আমল গুলা যার নামের সমালোচনা হয় শুধু আল্লাহ পাক কইরা করে তার আমল নামায় যোগ করে আর আপনার খালি গুণা আর গুনা থাকে তাহলে পর থেকে আমরা সমালোচনা বেশি বেশি করবো এই যারা কথা কেন তারা ডাক্তার কিচ্ছু তা টাইম নাই কর্ম তো কর্মুই কিচ্ছু কখন নাই কর্মনি জোরে ধরে বেশি বেশি চলবো এর জন্য যদি সমালোচনা করতে হয় নিজের মা বাবার সমালোচনা করো কেননা মা বাবার সমালোচনা করলে আপাতত নেকিগুলা বাইরে যাবো না মিয়া তুমিও তোমার মা বাবার সমালোচনা করলে তোমার এবারও তোমার আমলের নেকি গুলা তোমার মা বাবার আমল থাকবো কথা ঠিক কিনা এর জন্য সমালোচনা করলে আজকে থেকে অন্যর কোনো সমালোচনা নয় একান্তই করতে গেলে নিজের বইয়ের সমালোচনা করবেন নিজের সন্তানের সমালোচনা করবেন নিজের মা বাবার সমালোচনা করবেন নেকি তাও বাহিরে দেওয়ার সম্ভাবনা নাই কথা কার ঠিক না ব্যাটি তাহলে এক নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন পাঁচ মানুষের জন্য জান্নাত আসক্ত তিলাওয়াতুল কোরআন ও হাফিজুল লিসান তিন নাম্বার হলো আমুতুমিল জিহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাকদা বললেন যারা খোদার তোকে খাদ্য দান করবে সুবহানাল্লাহ হল বিশ্বনবী ওয়াসাল্লাম বললেন ওই সমস্ত মানুষ যাদের শরীরে বস্ত্র নাই রাস্তার ভিতরে আমরা শীতকালীন সময় দেখি অনেকের শরীরে বস্ত্র থাকে না এদেরকে বস্ত্র দান করলেও জান্নাত তাদের জন্য অপেক্ষমান এবং পাঁচ নাম্বার হলো বিশ্বনবী দিয়ে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর উপরে যেই সমস্ত মানুষ মহব্বত করে বেশি বেশি করে দরুদ পড়বে এই শ্রেণীর মানুষগুলোর জন্য জান্নাত আপনার আমার জন্য অপেক্ষা করতে থাকবে আমার নবীর কথা আমি প্রথম নাম্বার নিয়ে আলোচনা করতে চাই এক নাম্বার হলে বলছিলাম তিলাওয়াতুল বেশি বেশি কি কোন আমলকারী কোরআন তেলাওয়াতকারী জোরে কান কোন আমলকারী আর একটু জোরে বলেন কোন আমলকারী আসেন এবার আমার ভাইরা আমার বন্ধুগণ কোন দিকে নজর নাই এ বন্ধু দিলটা নরম কইরা দিবে বিশ্বনবী ডেকে ডেকে ডাক দিয়া বললেন এ রসুলপুরের মানুষ মানুষের জন্য জান্নাত আসক্ত হয়ে থাকবে এ বন্ধু তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো ওরা যারা বেশি থেকে বেশি আমার আল্লাহ পাত্রব্বুল আলমিনের পবিত্র কোরআনুল কারিমের তেলাবাদ করবে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ হে বন্ধু কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনকে मोहब्बत করলে হে বন্ধু কেমনে আল্লাহ আপনারে কবুল কইরা নিব কেমনে কোরআনকে দিলের ভিতরে ঢুকাইলে কেমনে আল্লাহ আপনার জন্য জান্নাতের ব্যবস্থা কইরা দিব আমার ভাইরা আমার বন্ধুরে শুধু মাত্র আল্লাহ আপনার জন্য জান্নাতটা রেডি করে রাখবে না কিয়ামতের ময়দান পর্যন্ত অপেক্ষা করা লাগবে না এই কোরআনের মহব্বতকারী ব্যক্তির জন্য কবরে যাওয়ার সাথে সাথে এমন কি বান্দা যখন মৃত্যুবরণ করবে বান্দা এখন পর্যন্ত কবরে যায় নাই এই বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথে আমার আল্লাহ তার জন্য যে কবরটা খনন করা হবে এই কবরটা ওই বান্দাকে কবরে ঢুকানোর আগেই আল্লাহ কবরটাকে প্রশস্ত বানাই আমার আল্লাহ জান্নাতের নিয়ামত দিয়া ওই বান্দার কবরটা সাজায় দিবি জোরে জরে বলেন সুবহান আল্লাহ এ বন্ধু কিতাব ওয়ালা কিতাবের ভিতরে লেখেন এ বন্ধু আল্লামা জুবিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন একজন আলেম এ বন্ধু রাত্রিবেলায় শুক্রবারের রাত্রিতে বৃহস্পতিবার সারাদিনগত রাত্রি রাত্রিতে এই রাত্রিটাকে আমরা শুক্রবারের রাত্রি জানি এ বন্ধু জমির উদ্দিন এই রাত্রি রাত্রিবেলায় এসান নামাজটা কইরি এই বান্দা যখন ঘুমাইয়া গেছেন এশান নামাজ পড়ার পর এ বন্ধু আনুষঙ্গিক আমল গুলা কইরা প্রতিদিনের রুটিন পালন কইরা এই বান্দা যখন রাত্রি বেলায় বিছানায় ঘুমাইয়া গেছে এ বন্ধু তাহাজ নামাজের সময় হইয়া গেছে যেই সময়টাতে আপনি আমি ঘুমে বিবর থাকি আল্লাহ ডাক দাকায় প্রত্যেকটা রাত্রে আমি আল্লাহ প্রথম আসমানে নামি এই রসুলপুরের মানুষদেরকে ডাক দেই এ রসুলপুরের মানুষ কোন মানুষটা আছো ক্ষুধার যন্ত্রণায় কোন মানুষটা আছো টাকা পয়সার অভাব কোন মানুষটা আছো অসুস্থ আমি আল্লাহ প্রথম আসমানে নাই মা তুই মানে তোমার ডাকতে এ বান্দা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ পাক তোমাকে সব কিছু দেওয়ার জন্য রেডি জোরে 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 বলেন সোহান বন্ধু যে তাহাজুদ্দিন নামাজের সময় সব মানুষগুলা গুলা ঘুমাইয়া যায় আমাদের দেশটা একেবারে নিরিবিল হইয়া যায় অফিস আদালত স্কুল কলেজ বন্ধ হইয়া যায় এ বন্ধু আল্লাহ মাসুমির উদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইলা এই বান্দা এসার নামাজ পরে ঘুমায় যাওয়ার পর একেবারে তাহার্য তের নামাজ এই বান্দার রাত্রে সব ঘুমের ঘরের স্বপ্ন দেখতেছেন এই বান্দা স্বপ্ন দেখেন কে যেন আইসা তার বিছানার পাশে বসে গেছে যেই লোকটা বসে গেছেন ওই লোকটা এমন আল্লাহওয়ালা চেহারা এ বন্ধু নুরানির চেহারাওয়ালা একজন মানুষ এই লোকটার খাটের কিনারায় বসে আস্তে আস্তে ডেকে ডেকে ডাক আল্লাহর বান্দা আরে বেটা কোন কারণে ঘুমাও তুমি কি জানো রসুলপুরের একজন আল্লাহওয়ালা এই রাত্রিতে ঘুমায় নাই এ বান্দা কেন ঘুমাও রসুলপুরের কোন আল্লাহওয়ালা তো ঘুমে নাই এ বন্ধু একটা কথা দিলের মনে হয়ে গেছে আমরা বাংলাদেশে তো দুই বাইরের দেশে কত মানুষ মৃত্যুবরণ করেছে করোনার কারণে আমাদের বাংলাদেশ এত ঘনবসতি হওয়ার পরেও মানুষের মৃত্যুর হার এত কেন আজকে কি জানো কোন অলামায়ামকে জেলখানার ভেতরে খাদ দুনিয়ার জমিনে শান্তি চাও আরে না 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 বাংলাদেশের ভিতরে এমন হাজারো বুজুর্গের অভাব নাই কারণে তুমি সন্তান মা কে আলাদা কইরা দিছে কিন্তু হাজার ওলামায় গ্রামের এমন অভাব নাই এমন একটা রাত্রি যায় নাই যেই রাত্রিতে ওলামায় ক্রামের চোখের গরম পানি যায় না মাঝে পড়ে নাই কতক্ষণ ঠিক কিনা না সেই ওলামা একরামকে জেলের ভিতরে রাইখা ওলামা একরামকে ঘুম কইরা খুন কইরা আরে না 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 এই বাংলাদেশে শান্তি আসতে পারে না এ বন্ধ কিতাব ওলা কিতাবের ভিতরে লেখে আজকে আপনি আমি যেই রিজিকগুলা গুলা খাইতেছি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস দ্বারা প্রমাণিত এই বাংলাদেশের মানুষ পৃথিবীর মানুষ রিজিক পাওয়ার একমাত্র কারণ আল্লাহ ওয়ালা মানুষের ইবাদতের বরকতে কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধু এসার নামাজের পর তাহার সময় এই বান্দারে কে জানো আইসা ডাক বান্দা মিয়া কেন ঘুমাও কেন ঘুমাও আল্লাহ একজন মানুষ তো ঘুমে নাই সব আল্লাহ গোলা রাত্রিতে জায়গে গেছি এ বন্ধু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় অবাদ হলো মানুষগুলা যখন ঘুমাইয়া যায় বিশেষ করে আপনি আমি নামাজে গেলেও এই নামাজে যাবার পিছনেও এমন কারণ অনেক বন্ধুদের ভিতরে থাকি আমি নামাজে গেলে এলাকার লোক আমাকে মুসল্লি বলবে কথা বলেন এমন নামাজিওয়ালা আছে না নাই কিন্তু যেই লোকটা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাবে এই লোকটা কিন্তু দিলটা একেবারে সাচ্চা দিল দেখার মতো জানো কেউ নাই নিজের বিবিও জানে না মানে এত গভীর রাত্রিতে নামাজে দাঁড়ানো মানে মানুষকে দেখানো মানুষকে খুশি করা নয় এত রাত্রিতে ওই ঠা ঠান্ডা পানি দিয়া বসে করে নামাজে দাঁড়ানো মানু আমার আল্লাহকে খুশি করা কথা কান ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধু তন্দারি আইসা ডাকটা এ বন্ধ ও ঠ এবাদতের সময় বইয়া গেছে তাহাদুতির নামাদের সময় পার ভইয়া যাই এখনো কেন ঘুমা হবে কনো কেন ঘুমাবে কন কেন ঘুমাও এ বন্ধু তাকে দেখবে শেষ রাত্রে ফজোরের নামাদের সময় চোখে ঘুম কম না বেশি এ রে কতক্ষণ ঝোরে কম না বেশি ওই সময় আপনারে আমারে ওয়াসওয়াসা দেয় তার নাম কি আল্লাহ আরে বলেন কি নাম একজন সাহাবী আয়সা আমার নবীরে ডাক দা কা নবিয়ে আমগোনো আম্মতো শয়তান ওয়াসওয়াসা দেয় বিভিন্ন গুনার কাজের জন্য আমগো লগে তো শয়তান আছে হুজুর আপনার লগেও শয়তান আছে জানতে চাই নবীরে ডাক দা কইছে হুজুর আমগো লগে না শয়তান আছে আপনার লগেও আছে আস্তে করে ডাক দা কা আমার লগে যেই শয়তান ছিল কিন্তু ওই বেড়ায় এখন শয়তানই করেন কয় না রে জোরে কয় না অনেকে জোরে কয় না আরে ভাই দিয়া জোরে মারে সুবাহ আল্লাহ লাগে রাগারাগে আসেনি অনেকের মুখ এমন ভাবে বানায় রাখছে হুজুর সুবহানাল্লাহ আমার সুহানাল্লাহ ভাই আপনার যদি একান্তই কইতে মন না চাই না কইলেন বুঝবেন তো ওই দিন হুজুর জিগায় দেখেন ওই দিন তো বুঝবেন খালি চোখটা একবার বন্ধ করে দেখো যেই দিন সোবাহান আল্লাহর বিনিময় আল্লাহ আপনারে আমারে জান্নাত দিব আপনারে দিব না বুঝবেন তো ঠেলা ওই দিন কি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক একজনে ঠিক কর দিব কথা কয় না জোরে ঠিক কর আবার কর কারণ ঠিক তো ওই জায়গায় কইতে পারেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হ্যাঁ আমার ভাইরা এই আল্লাহ বলা মানুষ একেবারে বিছানার কানিতে বসছে এ বন্ধু আলেম এই যে সাধারণ একটা বিষয় এই যে সুরাতুল ফাতেহা কোন মানুষের পেটে ব্যথা কইলে হুজুরা সুরা ফাতেহা বইরা ফু দেয় জোরে কি বইরা ফু দেয় এখন আমরা তো খালি আস্তে আস্তে কই জোরে কইলে তো আমি ক্যাডিট শেষ আস্তে আস্তে কয়া কিন্তু ফু দিয়া খাইলে পেটের ব্যথা ভালো হয়ে যায় কিন্তু এখন যদি চিন্তা করে ফাতেহা বইরা ফু দিলে যদি ভালো হয় তাহলে হুজুরে লাগে আমি দিবাইকা আছে না এমন পাবলিক হুজুরে আবার টাইম আছে নাকি ঠিক এম নেই এক লোক আছে আমার নবীর কাছে সাহায্য কিছু সাহায্য নি নবী ডাক হয়েছে ঠিক আছে সাহায্যে তেল দেওয়া দরকার একটা মাটির দলা তুলতে বলছে একটা মাটির দলা তোলো মাটির দলা যখন তুলছে তোলার লগে লগে আমার নবী কেমনে করে কি পরে জানি ফু দিছে এই মাটির দলাটা আল্লাহ লগে লগে স্বর্ণ বানায় দিছে বেড়া তো চলে গেছে চিন্তা করতেছে যেমন আপনার সুরা ভাতে হার ব্যাপারে আপনাদের যে মন্তব্য রে এই জায়গার মাটিরা তো কত রইল কেমনে ফু দেওয়ার লগে স্বর্ণ হয়ে যায় ওই ছোটোর নাই চিন্তা করছে আরে পুরো স্বর্ণ বানালে আজকে বাড়িতে যায় বিবিরে ডাক আজকে আর কোনো ঘোম নাই বড় লোক লাগবে চিন্তা একটাই কেমনে আর ওই যে রসুলপুরের মাড়ের মাটি একটা রাত্রের অন্ধকারে সব শেষ সাবা কইরা সারা রাত্রি নিছে পর থেকে এই যে ফু বাড়তেছে মুখ বিষ হয়ে গেল কিন্তু স্বর্ণের দলা ধরইতা ডাক রাত মাটি আনাইছেন এই যে ফু সকাল থেকে মুখ দিয়ে খালি সেফ বাড়াইতেছে কোনো ফু নাই হ্যাঁ স্বর্ণের দলা গেল কই ডকডকায় নবীত রসুলপুরের মাড়ি ফু দিছিল ওইখানে শরণ লই আনো না কালা আস্তে করে ডকডক রে নবীর ও ফু আর মিয়া তোমার ও ফু নাকা কোন না কা আর আপনার ফুয়া কইল একজন্য জন্য ওলামায়ে کرامের বসলে আল্লাহ তাদের সহবতে কবুল করবে কথা কোন ঠিক কিনা উঠা দয়ায় কোনো লাভ নাই কথা কোন ঠিক না বসি ঠিক ইল্লাগান লোকটা সাহায্যতের নামাজের সময় মুহূর্তের ভিতরে গুম থেকে জাগনা পায়া গেছেন জাগ না পায়া দেখতেছে যেই লোকটা ডাকতে ছিল ওই লোকটা আর কাছে নাই মুহূর্তের ভিতরে কেমনে যেন উদাও হয়ে গেছে উদা উল্লাঘোলাঘ উদাউ ঘরের জানালা দরজা মিনিটিং সব বন্ধ কিন্তু একেবারে উদাও হয়ে গেছে কেমনে আমার ভাইরা হ্যাঁ বন্ধু আল্লামা সমিরুদ্দেনানপুরের রহমাতুল্লাহাল ইলাখ্যা এ বন্ধু এই মানুষটা যখন গড়ের ভিতর উদাও হয়ে গেছে এই মানুষটা যখন গড় থেকে কেমনে বের হয়ে গেছে কেউ জানে না জানে না এই লোকটা গুম থেকে জাগনা না পাইয়া তার নিজের ঘরের চেহারার দিকে তাকাই তার নিজের ঘরটা যেমন সুন্দর ছিল নাই 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 ঘরটা আর সুন্দর নাই ঘরটা আগে যেই রকম সুন্দর তার চাইতো কেমন যেন সব জিনিস আরো সুন্দর সস্ত্রী হয়ে গেছি নিজের ঘরের দিকে তাকায়া নিজের ঘরকে চিনতে পারে না আমার আমার বন্ধু কিছুক্ষণ পর গড়ের দরজাটা অপেন কই দা গড়ের দরজা দিয়া বের হয়ে গেছে তাকাইয়া দেখে তার ঘরের সামনে কোনোদিন কোনো বাগান ছিল না তাকাইয়া দেখে তার ঘরের সামনে কোনোদিন কোনো বাগান নাই কিন্তু আস্তি কি আস্তি কর্তিকা বের হইয়া দেখতেছে এই ঘরের বাহিরে এত সুন্দর একটা বাগান লাগানো এই বাগানের গাছগুলো এত সুন্দর এই গাছের বাগানের পাখির ডাইলের ভিতরে এমন ভাবে বসে গেছে প্রত্যেকটা ডালে ডালে এমন সুন্দর পাখি এ বন্ধু এমন আওয়াজ এই পাখি জবান দিয়া দিতেছেন এই লোকটা তার কর্ণ দিয়া জীবনেও কোনো দিন এত সুন্দর আওয়াজ শোনে নাই জোরে জোরে বলেন সোহান আমার ভাইরা আমার বন্ধু জীবনেও কোনো দিন এত সুন্দর আওয়াজ যায় নাই আস্তে করে আল্লাহর বান্দা বাগানটা ঘুরে ঘুরে দেখলেন আর একটু সামনে যাওয়ার পরে আল্লাহর এই মান্দা তাকায়া দেখতেছে বন্ধু এত সুন্দর একটা চেয়ার দেখা যায় এত সুন্দর একটা চেয়ার এ বন্ধু এই চেয়ারটা দুনিয়ার জমিনের কোনো লোহা দিয়া নয় কোনো কাঠ দিয়া নয় এই চেয়ারটা বানানো আগা গোড়া আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানায় রাখছেন জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ আমার ভাইরা শুধুমাত্র স্বর্ণ দিয়া বানানো নয় আল্লাহর এই বান্দা তাকায় দেখেন দুই পাশে দুইজন সুন্দরী নারী দুই পাশে দুইজন সুন্দরী মহিলা দাঁড়ানো একজন মহিলার হাতের ভিতরে এ একটা কাছের পেয়ালা দেখা যায় ওই কাছের পেয়ালার ভিতরে স্বচ্ছ পানি আর এক হাতের ভিতরে পাখা নিয়ে দাঁড়ানো বাম পাশের মহিলাও ঠিক একই রকম এক হাতের ভিতরে কাছের পাত্রের ভিতরে পানি অপর হাতের ভিতরে করে এ বন্ধ পাখা নিয়ে দাঁড়ানো আল্লাহর এই বান্দা দৃশ্যটা দিয়ে কেউ বায়া গেছেন চেয়ারটা খালি পরে আছে দুইজন দুই পাশে দুইজন মহিলা দাঁড়ানো আল্লাহর এই বান্দা ভাবতেছেন তাদের মৌসুম দেখে মনে হয় কে যেন আইসা এই চেয়ারের ভিতরে বসবে বসার সাথে সাথে এই দুইজন মহিলা কাছের পাত্রর পানি পান করাইয়া আসতে আসতে তার সেবা শুরু করার নামে বাতা শুরু করে দিবি জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধু বান্দার বান্দা বান্দুই কে অবাক বিস্মিত তাকায় আছেন আর একটু সামনের দিকে যাইয়া দেখে বিশাল বড় একটা রাজপ্রাসাদ দেখা যায় এ বন্ধু এমন প্রাসাদ এই বান্দা চিন্তা করতেছেন এই প্রাসাদ দুনিয়ার জমিনের কোনো রাজমিস্ত্রি বানাইতে পারবে না এই প্রাসাদ দুনিয়ার জমিনের কোনো রাজমিস্ত্রি বানানোর ক্ষমতা নাই কোনো ইঞ্জিনিয়ার ড্রয়িং করার ক্ষমতা নাই এই প্রাসাদটা এত সুন্দর করে সাজানো ফুলের তোরা দিয়া এ বন্ধু সামনে কিছু মানুষ দাঁড়ানো আছে কিছু মানুষ ফুলের তোরা নিয়ে দাঁড়ানো এ বন্ধু দেখেই যেন মনে হয় আজকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী নবী যদি এইখানে আসতো তার জন্য যেমন লাল গালিচা বিছাইয়ে দেওয়া হয় কার্পেট বিছাইয়ে দেওয়া হয় ঠিক এমনি কে জানো এখান দিয়া ঢুকবে এ বন্ধু কেমন যেন স্কুলের তোরা দিয়া সাজায় রাখা হয়েছে রাস্তা দেখেই যেন মনে হচ্ছে কে জানো ঢুকবে ওই মানুষগুলা তাকে আহলান সাহলান মারহাবা দিয়া ফুলের তোরা দিয়া ওই প্রাসাদের ভিতরে ঢুকায় দিবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুর তিনটা প্রশ্ন এই বান্দার দিলের ভিতরে ঘুরতেছেন এক নম্বরে এত সুন্দর বাগান কেমনে কর্তৃক আসলো পাখি গুলা কেমনে ডালির ভিতরে বসছে দুই নাম্বারে কার জন্য স্বর্ণের চেয়ারটা সাজানো দুই মানুষ কোন কোন কারণে দুইজন মহিলা দাঁড় করানো তিন রাজপ্রাসাদটা কার জন্য সাজানো তিনটা প্রশ্ন কার কাছ থেকে আনসার নেবে কোনো লোক নাই কেউ নাই কোনো মানুষ নাই এ বন্ধু মুহূর্তের ভিতরে তাকাইয়া দেখে কর্তিকা জানো আল্লাহওয়ালা একজন মানুষ ও হোস আল্লাহ আকবর কর্তিকা যেন আল্লাহওয়ালা একজন মানুষ এই আল্লাহর বান্দার সামনে আইসা হাজির হয়ে গেছে সোবাহান আল্লাহ জোরে এ বন্ধু কাদেরকে আল্লাহওয়ালা বলবেন যাদের চেহারার দিকে তাকাইলে এ বন্ধু দুনিয়াবি কোনো লোভ নয় যাদের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হয়ে যাবে সোভান আল্লাহ জোরে কব লাগবো যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় যাদের চেহারার দিকে তাকাইলে আমার নবীর মহব্বত দিলে বৃদ্ধি পায় যাদের চেহারার দিকে তাকাইলে নামাজ না পড়লে নামাজ ধরতে মন চায় আল্লাহওয়ালা তাদেরকে আমার নবী বলতে বলেছেন হে বন্ধু আল্লাহওয়ালার কি দাম আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহওয়ালাদের ব্যাপারে ডাক দিয়া বলছেন আলা আল্লা

পিছনের সকিরা কোন আল্লাহ মাফ করবে কোরআনকে মহব্বত করে কইতে পারলেই কোরান কোরআন আপনার আমার জন্য সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে তেলে কওয়ার দরকার আছে না নাই আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডাক ডাক ও ওই আল্লাহ মানুষের চেহারার দিকে তাকানোর লগে লগে এ বন্ধু আল্লাহ মানুষকে দেখার সাথে সাথে এ বন্ধু অস্থির হইয়া পেরেশান হইয়া আস্তে কইরা গিয়া ডাক দা বললেন হুজুর আপনি এই জায়গায় কেমনে আসলেন কিভাবে আসলেন ডাক কেন কোন কারণে বলো ডাক হুজুর আমার তিনটা প্রশ্ন ভিতরে মাথায় ঘুরতেছি ডাক কি প্রশ্ন বলো ডাক হুজুর আমি কি প্রশ্ন করব আপনি কি জানেন নাকি আল্লাহ ব্যক্তি ডাকতা কয় এ বন্ধু তোমার প্রশ্ন কি এই তুমি এক নম্বরে সুন্দর বাগান দেখছো দুই নম্বরে তুমি স্বর্ণের একটা চেয়ার দেখছো তিন নম্বরে তুমি একটা প্রাসাদ দেখছো এই কি তোমার প্রশ্ন ডাকতা কয় হুজুর এই তিনটা প্রশ্ন আমার দিলে এ বন্ধু আল্লাহর ওলি আল্লাহরই মাসুম্মত বান্দা আল্লাহওয়ালা মানুষ কি ডিকি ডাক ডাক দা বন্ধু সেই তিনটা প্রশ্ন তোমার দিলের ভিতরে ঘটতেছে এই এই সমস্ত আয়োজন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একজন বান্দার জন্য করে রাখছেন জোরে জোরে বলো হে বন্ধু আল্লাহওয়ালা মানুষ আস্তে কয়রা ডাকদা বললেন আল্লামা জমিরউদ্দিন নানোপুরি রহমাতুল্লাহ আলাই কিতাবের ভিতরে লেখেন এ বন্ধু কোরআনের মর্যাদার ব্যাপারে কেমন সুন্দর আলোচনা আমার আল্লাহ পাকরবুল আলামিন ঘটায়া দিয়েছেন এই আল্লাহওয়ালা ব্যক্তি আস্তে করে ডাকদা কয় বন্ধু রে যেই তিনটা আয়োজন তুমি তোমার চোখ দিয়া দেখতেছ এই তিনটা আয়োজন রসুলপুরের একজন বান্দা আজকে কেবল মৃত্যুবরণ করেছে দিল্লাগান আল্লাহ ওয়ালা ডাক একজন বান্দা আজকে কেবল মৃত্যু বরণ করেছেন এখন পর্যন্ত তাকে ধোয়ানো হয় নাই এখন পর্যন্ত তার কাপন পরানো হয় নাই এই লোকটাকে এখন পর্যন্ত কবরে রাখা হয় নাই ওই লোকটা কেবল আজকে মৃত্যু বরণ করেছে আসমানের ভিতরে খবর হয়ে গেছে আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দেয়া বলছে ফেরেস্তা আল্লাহ আকবার ফেরেস্তাদেরকে ডাক দকায় ফেরেস্তারে আজকে একজন বান্দা মহাব্বতের বান্দা রসুলপুর এলাকায় মৃত্যুবরণ করেছে ওই লোকটা কবর এখন পর্যন্ত ঢোকে নাই যেই জায়গায় তার কবরটা হবে কবরটা এক নম্বরে প্রশস্ত বানায় দাও এ ফেরেস্তারা আমার ওই বান্দা কবরের ভিতরে ঢুইকা যেন কোনো কষ্ট না পায় এ ফেরেস্তারি আমার এই বান্দার কবরটাকে পুরা জান্নাতি সজ্জায় তোমরা সাজায় দাও জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ